الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيده المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. ثم نصلي على الإكرام. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে কোরআনের সর্বপ্রথম নাজিলকৃত সূরা এবং আয়াতগুলো নিয়ে কথা বলার সুযোগ দান করেছেন। এই জন্য কালেমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, যার আনিত বিধান মহাগ্রন্থ আল কোরআনকে নিয়েই আমরা আলোচনা করতে পেরেছি এবং আত্মার যথাযথ মর্যাদা কামনা করছি ওই সমস্ত সোহাদা ইকরামে যারা এই কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনের শেষ রক্তবিন্দু টুকু ঢেলে দিয়ে তারা জান্নাতের সিঁড়িতে কবরে চলে গেছেন। সম্মানিত ভাইরা, আমরা আসলে প্রত্যেক মুসলমান আমাদের উপর জানা ফরজ যে কোরআনের সর্বপ্রথম নির্দিষ্টটি কী, সর্বপ্রথম হুকুমটি কী, সব ফরজের বড় ফরজ কী, এটি আমরা আজকে জানি না। আমরা তো জানি না এবং অনেক আলোচকও জানে না, অনেক আলেম ওলামাও আজকে এই বিষয় নিয়ে আলোচনা করেন না। সে বিষয়টি হচ্ছে সর্বপ্রথম নির্দেশ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার সময় সর্বপ্রথম হেরা পর্বতের গুহায় যখন 40 দিন ধ্যানে মগ্ন ছিলেন, সর্বপ্রথম জিবরিল আমিন যে বিষয়টি নিয়ে, যে সূরাটি নিয়ে, যে আয়াতগুলো নিয়ে নাজিল হচ্ছে সেটি হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন নাপাক জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা আবার বলছেন ইকরা পড়ো, ওয়ারাব্বুকাল আকরাম, তোমার সম্মানিত গৌরবান্বিত শ্রেষ্ঠ প্রতিপালকের নামে, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে বলা শিখিয়েছেন কলম দ্বারা শিখিয়েছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন শিক্ষা দিয়েছেন যা সে কখনো জানতো না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নির্দিষ্টই হলো যে পড়ো, জানো, বুঝো। যেই বুঝাটা কি, সেই জানাটা কি, সেটি হচ্ছে বেসমি রব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে, কেননা তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আজকে আমরা যারা পড়ালেখা করি, আমরা দেখা যায় যে দুনিয়ার উদ্দেশ্যে পড়ালেখা করি, কেউ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, হ্যাঁ বৈজ্ঞানিক হয়, হ্যাঁ অনেক বড় শিক্ষিত হয়, কিন্তু কোরআনের নির্দেশটা সে জানে না, কোরআনে যে পড়ার নির্দেশ সে পড়াটা সে পড়ে না। কিন্তু আমরা যদি সেই নির্দেশটা মেনে অন্যান্য পড়া পড়ে দুনিয়ার জাগতিক শিক্ষার পাশাপাশি পরকালের শিক্ষা যেটি আল্লাহর নির্দেশ যেটাকে, কোরআন জানা, প্রথমেই দিন শিক্ষা অর্জন করা যেটি ফরজ, সেই ফরজটুকু আদায় করি, আল্লাহর নির্দেশ অনুযায়ী পড়া শুরু করি, তাহলে আমাদের প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি শিক্ষায়, হ্যাঁ প্রত্যেকটি, যদি একজন ডাক্তার হয় সে যদি মুসলিম ডাক্তার হয়, একজন ইঞ্জিনিয়ার হয় সে যদি মুসলিম ইঞ্জিনিয়ার হয়, একজন বৈজ্ঞানিক হয় সে যদি মুসলিম বৈজ্ঞানিক হয়, একজন রাজনীতিবিদ হয় সে যদি মুসলিম রাজনীতিবিদ হয়, তার সর্বপ্রথম কোরআনের শিক্ষাটা নিয়ে সে শুরু করে, তাহলেই তার দুনিয়াবি সাফল্য এবং আখেরাতের সাফল্য দুইটা সাফল্য সে পাবে। আমরা আজকে দুনিয়ার সফলতার কারণে, দুনিয়ার পিছনে ঘুরার কারণে আজকে মুসলমানদের আমাদের রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন, আন্তর্জাতিক জীবন, সকল জীবনে অশান্তি, অশান্তি, অশান্তি। সবাই শুধু চাই, 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 এটা একটি কারণ যে সে তার দায়িত্ব সম্পর্কে যে যে জ্ঞান অর্জন করে, যে এই জ্ঞানটা কোথায় থেকে এসেছে, কী জ্ঞান অর্জন করতে হবে, এই বিষয়ে আমরা অজ্ঞাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বপ্রথম কোরআনে সেই নির্দেশ, সেই সূরা এবং সেই জ্ঞান অর্জন করে, সূরা আলাকের জ্ঞান অর্জন করে, সূরা ফাতিহার জ্ঞান অর্জন করে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনে আমাদের পরিচালনা করার তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।